আপনি তো নিশ্চয় স্নান করেন প্রত্যেক দিন, তাই না? তো আপনি জানেন কি যে স্নান করার সময় এমন একটি কাজ করলেই আপনি বশীকরণ করে নিতে পারবেন কাউকে? হ্যাঁ, আজকে আমি এমন একটি পদ্ধতি আপনাকে বলে দেব যেটা আপনি যখন স্নান করবেন তখন আপনি একটি ছোট্ট কাজ করে ফেলবেন, ব্যাস আপনি কাউকে বশীকরণ করে নিতে পারবেন, অর্থাৎ তাকে নিজের হাতের মুঠোয় করে নিতে পারবেন তাকে নিজের প্রেমে পাগল। এবারে ভালো করে জেনে নিন যে এই বশীকরণটি আপনি কার উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন। মনে রাখবেন যে এই বশীকরণটি আপনি পুরুষ হলেও করতে পারবেন কোনো মহিলার উদ্দেশ্যে, এছাড়াও আপনি যদি মহিলা হন কোনো পুরুষকে করতে পারবেন, অর্থাৎ ছেলে মেয়ের উদ্দেশ্যে পারবে করতে, যে কোনো মেয়ে কোনো ছেলের উদ্দেশ্যে পারবে, ঠিক আছে? ছেলে মেয়েকে পারবে, মেয়ে ছেলেকে পারবে। আপনি নিজে বিবাহিত হতে পারেন অথবা অবিবাহিত হতে পারেন, আপনার বয়স যাই হোক না কেন, আর আপনি যাকে করছেন সেও বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে বা তার বয়স যাই হোক না কেন, আপনি একজন ছেলে হয়ে কোনো মেয়েকে পারবেন, একজন মেয়ে হয়ে কোনো ছেলেকে পারছেন। তো এই বশীকরণটি আপনি স্নান করার সময় একটি ছোট্ট কাজের দ্বারাই করতে পারবেন। তো সেই কাজটাই আমি শিখিয়ে নেব। প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে আপনি কার উদ্দেশ্যে বশীকরণটি করবেন বা কোন পারপাসে করবেন এই বশীকরণটি, সেটা আগে ভালো করে জেনে নিন। আপনি যদি একজন ছেলে হন তাহলে আপনি আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বান্ধবীকে করতে পারবেন, এছাড়া আপনার বিবাহিত স্ত্রীকে করতে পারবেন, এছাড়াও কোনো অন্য লোকের বিবাহিত স্ত্রীকে করতে পারবেন, এছাড়া এমন কোনো মহিলার কন্ট্যাক্টে আপনি রয়েছেন সেই মহিলাকে আপনি করতে চাইছেন তো করতে পারবেন, কোনো যুবতী অবিবাহিত মেয়েকেও আপনি করতে পারবেন, কোনো বিবাহিত মেয়েকেও আপনি করতে পারবেন, আপনার প্রেমিকা গার্লফ্রেন্ড বান্ধবীকে করতে পারবেন, আপনার স্ত্রীকে বশীকরণটি করতে পারবেন। আপনার বান্ধবী বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রেমিকা অথবা আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে বা ব্রেকআপ হয়ে যাবে আপনি মনে করছেন, অথবা আপনার থেকে প্রেম সম্পর্ক থেকে চলে যেতে চাইছে সে, আপনি এটা মনে করছেন, মানে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, তো এখন থেকে আপনি এই বশীকরণের দ্বারা তাকে নিজের হাতের মুঠোয় করে নিতে পারবেন, তাকে নিজের প্রেমে পাগল করে নিতে পারবেন। সে তাহলে আপনার হাতের মুঠোয় চলে আসবে, সে আর আপনাকে ছেড়ে কোথাও যাবে না, এটা কিন্তু গ্যারেন্টি। কেননা এই বশীকরণটি প্রত্যক্ষ ফলপ্রদ প্রমাণিত, যাদের ফল হয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছে, হ্যাঁ কুরুজি আমি ফল পেয়েছি, তাই আপনিও পাবেন। এছাড়াও আপনি একজন পুরুষ হয়ে যদি কোনো পরস্ত্রীর উদ্দেশ্যে করতে চাইছেন, তাকে আপনি ধরুন ভালোবেসে ফেলেছেন, তাকেও আপনি এই বশীকরণটি করতে পারবেন, এবং যুবতী অবিবাহিত মেয়ের উদ্দেশ্যেও আপনি করতে পারবেন। তো এই বশীকরণটি আপনি একজন ছেলে হয়ে যে কোনো মেয়ের উদ্দেশ্যে করতে পারছেন। এছাড়া আপনি যদি মহিলা হন, আপনি একজন মেয়ে, তাহলে আপনার বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে করতে পারবেন, আপনার বন্ধু, আপনার প্রেমিক, তার উদ্দেশ্যে আপনি করতে পারছেন, আপনার স্বামীর উদ্দেশ্যে আপনি করতে পারছেন, যদি তার সঙ্গে আপনার ভালোবাসাটা কমে যাচ্ছে বা দূরত্ব বেড়ে যাচ্ছে, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তাকে আপনি নিজের বশীভূত করে নিতে পারবেন। তাহলে দেখবেন সে আপনাকে ছাড়া আর অন্য কিছু চিন্তাই করতে পারবে না, এতটাই তীব্র এই বশীকরণ। এছাড়াও এই বশীকরণটি করতে পারবেন কোনো পরপুরুষের উদ্দেশ্যে, এছাড়াও কোনো স্কুল কলেজের যুবক ছেলে অবিবাহিত ছেলের উদ্দেশ্যেও আপনি করতে পারবেন। তো আপনি একজন মেয়ে হয়ে যে কোনো পুরুষ যে কোনো ছেলের উদ্দেশ্যে করতে পারছেন, তাহলে বুঝতে পেরে গেলেন কার উদ্দেশ্যে আপনি করতে পারবেন। এবারে চলুন এর প্রয়োগ পদ্ধতিটা বলে দিচ্ছি যে এই বশীকরণটি আপনাকে কবে করতে হবে। এই বশীকরণটি করতে হবে যেদিন অমাবস্যা চলবে, অমাবস্যা যেদিন চলবে আপনাকে সেদিনকে কাজটি করতে হবে। তো অমাবস্যার দিনকে আপনি অমাবস্যার দিন দিনের বেলাও আপনি স্নান করার সময় করতে পারেন, আর অমাবস্যার দিন যদি রাত্রের দিকে স্নান করতে চান তখন আপনি করতে পারবেন। মোটামুটি এই কাজটি করার সময় হচ্ছে অমাবস্যা, এবং সেই অমাবস্যা চলাকালীন আপনাকে স্নান করতে হবে, এবং স্নান করার সময় আপনি বাথরুম ঘরে ছোট্ট কাজটি করে ফেলবেন। তো কী করতে হবে মন দিয়ে কিন্তু এবারে শুনবেন। মনে রাখবেন আপনি যে কোনো ধর্মের ব্যক্তি হলেই করতে পারবেন, এবং আপনি পুরুষ হলেও করতে পারছেন মহিলা হলেও করতে পারছেন, সেটা তো আমি বলেই দিলাম। আপনি বিবাহিত হতে পারেন অথবা অবিবাহিত হতে পারেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন। তো এই বশীকরণটি করার জন্য আপনাকে তো বলেই দিলাম অমাবস্যার দিন আপনাকে স্নান করতে হবে। এবারে আপনি
স্নান করতে ঢুকেছেন বাথরুমেতে, ঠিক আছে, এবং সঙ্গে নিয়ে ঢুকবেন একটি কাঁচের গ্লাস নিয়ে, ধোয়া মাজা পরিষ্কার একটি কাঁচের গ্লাস নিয়ে আপনি বাথরুমে স্নান করতে ঢুকবেন, ঠিক আছে। এবারে আপনি বাথরুমে ঢুকলেন, ঢুকে আপনি স্নান করছেন, সাবান মাখছেন কি তেল মেখে আপনি স্নান করছেন, আপনার নিজস্ব স্টাইলে আপনি স্নান করছেন বা আপনার নিজের মতন করে আপনি নিজে স্নান করছেন। আপনার স্নান করা মোটামুটি অর্ধেকটা কমপ্লিট, ঠিক আছে, অর্ধেকটা আপনি মোটামুটি সময় ধরে স্নান করছেন। এবারে স্নান যখন করছেন আপনার মাথার থেকে গোটা শরীরটা ভিজে গিয়েছে জলে, ঠিক আছে, সাবান মাখা হয়ে গিয়েছে, সব হয়ে গিয়েছে, এবারে আপনি ভালো করে স্নান করছেন, আপনার মাথা পা বডি সব ভিজে গিয়েছে স্নানের জলে। এবারে আপনার মাথার চুল বেয়ে যে জলটি ঝরে পড়ছে, আপনার স্নান তো আপনি করছেন, মাথায় তো জল ঢালছেন, এবারে আপনার মাথার চুল বেয়ে, আপনার মাথার চুল বেয়ে যে জলটি ঝরে পড়বে সেই জলটি আপনাকে ওই কাঁচের গ্লাসে ধরতে হবে, এক কাঁচের গ্লাস, ঠিক আছে। তো আপনি মাথায় যখন জল ঢালবেন আপনার চুল বেয়ে তো জল পড়বে, ঝরে পড়বে, সেই জলটা আপনি কাঁচের গ্লাসটাই ধরবেন, ঠিক আছে, ওই জলটা আপনাকে ধরতে হবে কাঁচের গ্লাসে, চুল বেয়ে ঝরে পড়া স্নান করার যে জলটা সেটা আপনাকে ধরে ফেলতে হচ্ছে কাঁচের গ্লাসে। এবারে ধরে আপনি স্নান করা হয়ে গেল আপনার, আপনি গা হাত পা সব মুছে ফেললেন, এবারে ওই কাঁচের গ্লাসটা নিয়ে আপনি বাথরুম থেকে বাইরে বেরিয়ে চলে এলেন। এসে এবারে শুদ্ধ বস্ত্র পরে একটি গুপ্ত জায়গায় ওই কাঁচের গ্লাসের জলটা নিয়ে বসতে হবে, সেটা আপনার মন্দির, মসজিদ, ঈশ্বরের জায়গা, পবিত্র জায়গা হতে পারে, আপনার বাড়ির রুমে হতে পারে, দরজা বন্ধ করে আপনি একলা করবেন কাজটি, এছাড়াও আপনি যদি মনে করছেন বাড়ির ছাদে করবেন একলা সেক্ষেত্রেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন যে এই কাজটি যখন করবেন তখন কিন্তু আপনাকে একলাকেই করতে হবে এবং গুপ্তভাবেই করতে হবে। তো আপনি আসনেতে বসলেন, আপনার কাছে রয়েছে এক কাঁচের গ্লাস জল, যে জলটা আপনি বাথরুমে ধরেছেন সেই জলটা, অর্থাৎ আপনার বাথরুমেতে যে আপনি যখন স্নান করছিলেন আপনার মাথার থেকে যে চুল থেকে ঝরে পড়া জল সেটা আপনি ধরেছেন এক কাঁচের গ্লাস। এবার সেই কাঁচের গ্লাসের জলের মধ্যে আপনাকে কয়েকটি জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে আপনাকে মেশাতে হবে একটি পাতিলেবুর রস। এই পাতিলেবু আপনি আগে থেকে জোগাড় করে রাখবেন, ঠিক আছে, আগের দিন আপনি জোগাড় করে রাখবেন, দোকান থেকেও টাটকা কিনে আনতে পারেন, যদি গাছ থাকে গাছ থেকেও তুলতে পারেন, মোটামুটি এটি পাকা পাতিলেবু আপনাকে কিনে আনতে হবে বা গাছ থেকে তুলতে হবে। তো সেটা কেটে আপনি সেই রসটা, পাতিলেবুর রসটা ওই গ্লাসের জলের মধ্যে মিশিয়ে দেবেন। এবারে আপনাকে মেশাতে হবে, আপনি যদি পুরুষ হন, আপনি যদি পুরুষ হন অর্থাৎ আপনি যদি ছেলে হন, আপনার ডান হাতের অনামিকা আঙুল যেটা রয়েছে, আপনার ডান হাতের অনামিকা আঙুলের ডগার একটুখানি রক্ত আপনাকে প্রয়োজন, 3 ফোঁটা রক্ত হলেই হবে, একটা ছুঁচ বা সরু কিছু দিয়ে আঙুলের ডগাটা টিপে ধরে একটু ফুটিয়ে দিলেই দেখবেন যে রক্ত পড়বে, সেই রক্তটা আপনাকে ওই জলের মধ্যে 3 ফোঁটা মিশিয়ে দিতে হবে। আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার বাঁ হাতের অনামিকা আঙুলের একই রকমভাবে 3 ফোঁটা রক্ত আপনাকে ওই জলেতে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে। এবারে অনেকে তো ভয় পায় যে রক্তটা বার করব, অনেকে ভয় পায়, তো এই কাজটা কিন্তু হলে ভালো, কিন্তু অনেকে তো ভয় পায় যে আঙুলের রক্ত কীভাবে বার করব। তাদের জন্য আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে আপনি যদি পুরুষ হন তাহলে আপনি নিজের হস্তমৈথুন করে কিছুটা বীর্যকে বার করে ওই বীর্যটা আপনাকে ওই কাঁচের গ্লাসের জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর আপনি যদি মহিলা হন তাহলে আপনাকে আপনার কামরস আপনাকে যোনি থেকে নিয়ে আপনাকে ওই জলেতে মিশিয়ে দিতে হবে, তো এইটা করতে হবে, ঠিক আছে। এই কাজটি করে এবারে ওই কাঁচের গ্লাসটা আপনাকে হাতে ধরে আপনাকে যে মন্ত্রটা আমি দেখিয়ে দেবো ওই মন্ত্রটা আপনাকে 11 বার জপ করতে হবে, 11 বার ওই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওই কাঁচের গ্লাসের জলেতে, তাহলে জলটা মন্ত্রপুত হয়ে যাবে। কিন্তু তার আগে আপনি যে কোনো শুদ্ধ দিন দেখে যে মন্ত্রটা আমি দেখিয়ে দেবো ওটা মন্ত্রটা সিদ্ধ করে নেবেন, স্বয়ং সিদ্ধ করে নেবেন। কীভাবে?
যে কোনো শুদ্ধ দিন দেখে, অমাবস্যা, পূর্ণিমা বা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা শনিবার বা মঙ্গলবার, এই রকম দিনগুলো দেখে যে কোনো দিন মন্ত্রটি ভালো করে আপনি আগে মুখস্থ করে নেবেন। যে কোনো দিন ভালো করে আগে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে মন্ত্রটি আপনি 108 বার 108 টাইমস আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আসনে বসে একটি গুপ্ত জায়গায় বসে আপনি মন্ত্রটি স্বয়ংসিদ্ধ করে নেবেন। 108 বার মন্ত্রটি জপ করলেই স্বয়ংসিদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি এই প্রয়োগের কাজটি করবেন, ঠিক আছে? তো প্রয়োগটা তো আমি বলেই দিলাম প্রথম থেকে। এবারে মন্ত্রপুত ওই গ্লাসটা থেকে উঠতে হচ্ছে, 11 বার জপ করলেই মন্ত্রপুত হয়ে যাবে ওই গ্লাসের জলটা। এবারে ওই গ্লাসের জলটা কিন্তু বশীকরণের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। কীভাবে বশীকরণটি করবেন? যেদিন আপনি এবারে সেই নারীটিকে, অর্থাৎ সেই নারীকে বা সেই পুরুষকে যাকে আপনি বশীকরণটি করতে চাইছেন, আপনি একজন ছেলে হয়ে কোনো মেয়েকে করতে চাইছেন, আপনি মেয়ে হয়ে একজন ছেলেকে করতে চাইছেন, তো যে কোনো নারী, যে কোনো পুরুষকে যে আপনি বশীকরণটি করতে চাইছেন, যার নাম উদ্দেশ্য করে আপনি কাজটি করছেন, তাকে যে কোনো খাবারের সঙ্গে ওই জল থেকে কিছুটা পরিমাণ জল নিয়ে যদি সেই খাবারের সঙ্গে মিশিয়ে খাই দিতে পারেন, সে সাথে সাথে বশ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কোনো তরল খাবারে মিশিয়ে খাই দিতে পারেন, কোনো হয়তো কোল্ড ড্রিঙ্কস বা চা কফি বা হয়তো কোনো শরবত, তো এরকম ধরনের তরল পানীয়তে আপনি মিশিয়েও খাওয়াতে পারেন। এছাড়াও কোনো আপনি তরকারি বা যে কোনো খাবারে মিশিয়েও আপনি খাইয়ে দিতে পারেন ওই জলটা, ঠিক আছে? একটুখানি মিশিয়ে দিলেই বাস, আপনার কাজ শেষ। আর সে যখনই খেয়ে ফেলবে সেদিকে তার অ্যাকশান লেগে যাবে। আর কীরকম অ্যাকশান লেগে যাবে? সাথে সাথে আপনি ওইখানে অন স্পট দেখতে পাবেন যে কীভাবে সে আপনার প্রতি তার মনটা কীরকম হয়ে গিয়েছে, পুরো ঘুরে যাবে আপনার দিকে মনটা, সে আপনার জন্য প্রেমে পাগল হয়ে যাবে। এবং দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন তার হাব ভাব ভঙ্গি দেখে, তার মন মস্তিষ্ক দেখে, যে সে পুরোপুরি আপনার ফড়ে চলে এসেছে, আপনার হাতের মুঠেই চলে এসেছে। আপনি দেখতেই পারেন এই বশীকরণটি করে, তবে নিজের দায়িত্বে করবেন, কারণ এগুলো শক্তিশালী পদ্ধতি। এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই শক্তিশালী মন্ত্রটি। তবে তার আগে একটি অনুরোধ করব যে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দেবেন, কেননা এই চ্যানেল থেকে আপনি বিনামূল্যে তন্ত্র, মন্ত্র, টোটকা, কবিরাজি চিকিৎসার শিক্ষা বাড়িতে বসে শিখতে পারবেন আর নিজের সমস্যা নিজের হাতেই সমাধান করে নিতে পারবেন। তাই সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই ঘন্টাটি টিপে অল নোটিফিকেশন করুন। আর আমার আরেকটি চ্যানেল আছে, চ্যানেলটির নাম তন্ত্র গুরুদেব। সেই চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন, কেননা সেই চ্যানেলেও বিভিন্ন তন্ত্রমন্ত্র টোটকা দেওয়া হচ্ছে। তাই এই চ্যানেলও সাবস্ক্রাইব করুন আর সেই চ্যানেলটা গিয়েও সাবস্ক্রাইব করুন, লিঙ্ক নিচে ডিসক্রিপশানে। এবারে এই হচ্ছে মন্ত্রটি। মন্ত্রই দেখুন, যেখানে দু জায়গায় অমুকের বলে লেখা আছে ওই জায়গাগুলোই যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা বলতে হবে, নেম অ্যান্ড সারনেম, বুঝতে পেরেছেন? কিন্তু এই কাজটি আপনাকে অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে, কেননা এগুলো গুরুমুখী বিদ্যা। আমি দিচ্ছি মানে আমার অনুমতি আপনাকে নিতে হবে, আর অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 20 জনকে শেয়ার করে কাজ করুন, আপনি 100% ফলাফল পেয়ে যাবেন। শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নিজস্ব ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে কাজ করবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন নাকালির নামে। আর এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে দেখে নেবেন। আর এই চ্যানেলটা একটু ঘেঁটে দেখুন, ভেতরে গিয়ে অনেক ধরনের তন্ত্রমন্ত্র টোটকা দেওয়া হচ্ছে, সাবস্ক্রাইব করে দেখুন। ধন্যবাদ।